নিমাতীঘাটর কাণ্ডয় জোকাৰিছে সমগ্র রাজ্য। আভ্যন্তরীণ জল পরিবহনক লৈ তৎপর সরকার। নিমাতীঘাটর ভয়াবহ নাও দুর্ঘটনায় সর্বত্র জোকাৰি যোৱাৰ পিছত সরকারে এটা ইঞ্জিনযুক্ত নাও চলাচলত বাধা নিষেধ আরোপ করেছে। তদুপরি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করিহে ফেরি সেবা অব্যাহত রাখিবৰ বাবেও নির্দেশনা দিয়া হৈছে। সরকারের নির্দেশনায় কামত দিয়া নাই। রাজ্যত চলি আছে এটা ইঞ্জিনযুক্ত নাও। যাত্রীসকলেও এনে নাওতেই যাবলৈ বাধ্য। সরকারে সকলোতে যোগান ধরিব পৰা নাই পর্যাপ্ত ফেরি। রাজ্যের কেবালক্ষ জনতা যাতায়াতের ক্ষেত্র জল পরিবহনের উপরতে নির্ভরশীল। দশক দশক ধরে এই সকল জনতায় বিপদসংকুলভাবে অব্যাহত রাখিছে নাও যাত্রা। সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষই পর্যাপ্ত সুবিধা নিদিয়ার বাবেই মরণত হরণ দি নৌকা যাত্রা অব্যাহত রাখবলগিয়া হয়েছে এই সকল লোকে। এয়া বঙ্গাইগাঁওর আই নদীর বরভোলা কাহিবাড়ি পারঘাটর দৃশ্য। নিমাতি নাও দুর্ঘটনার পিছতো যেন শিক্ষা নললে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে। বরভোলা কাহিবাড়ি ঘাটত পূর্বর দরেই অব্যাহত আছে বিপদসংকুল নদী যাতায়াত। যাত্রীর সুবিধার প্রতি কাণ হওয়ার নাই বিভাগের। যাত্রীর বাবে নাই লাইফ জেকেট লাইফ বয়। ইফালে 2018 চনতে নির্মিত কেবা কোটি টকিয়া দলংখনের কাম বর্তমানলৈকে সম্পূর্ণ নহল। নিমাতী ঘাটত যে ঘটনা হয়ে গেছে সেই ঘটনা সন্দর্ভত আমি আজি বড় আতঙ্কিত হয়ে আছো। যেহেতু আমার এই পারঘাটত যেতে আমি অহা যাওয়া করো, আমার এই নাওখনত যেদরে আমি অজস্র অগণন মানুষের মানে যে ভিড়, সেই ভিড়ের অবস্থা যেতে আমি নাওত উঠো তেতিয়া আমার বহুত ভয় লাগা অবস্থা হয়। ব্রিজখন সম্পূর্ণ হয়েছে, দুই ফালের কামটো হওয়া নাই। রাস্তাটা ক্লিয়ার হলে রাইজের সুবিধা হব। যিমান সোনকালে পারে রাইজে সরকারে যেহেতু গুরুত্ব সহকারে কামটো করে, তেনহলে আমার বৃহত্তর চর অঞ্চলের একটা বিশেষ সুবিধা হব। রঙিয়াতো একই দৃশ্য। রঙিয়া দলংঘাটত এটা ইঞ্জিন চালিত নাওরেই অব্যাহত আছে বিপদসংকুল যাত্রা। নাওত নাই কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা। পুঠিমারী নৈরে 20খনতকৈও অধিক গাঁৱৰ জনতাই অব্যাহত ৰাখিছে এইদৰে নাও যাত্ৰা। পুঠিমাৰী নৈৰ ওপৰত নিৰ্মীয়মান দলং সম্পূৰ্ণ নোহোৱাত যাতায়াতৰ বাবে হাহাকাৰ লাগিছে ৰাইজৰ। এখনৰ ইঞ্জিন এখনেই, ইঞ্জিন এটাই, কিবা কাৰণত যদি পানী বেছি, পানী বেছি হলে নচলে আৰু বন্ধ হৈ যায়। ডেইলি কিমান মানুহ অহা যোৱা কৰে? ডেইলি মানে মোটামুটি হয় প্ৰায় 2-3 হাজাৰ কৰি। চৰকাৰে এটা মেচিন চালিত ফেৰীসমূহ বন্ধ কৰি দিয়াত বহু ঠাইৰ লগতে দেৰগাঁৱৰ দাঁতিকাষৰীয়া আহতগুড়িকে ধৰি বহু ঠাইৰ লোকসকলো এতিয়া বিপদত পৰিছে। ফেৰী আৰু নাৱৰ সৈতে জড়িত বহু লোক এতিয়া জীৱিকাহীন। তদুপৰি পাৰঘাটত ব্যৱসায় কৰা লোকসকলৰো অৱস্থা শোচনীয়। আমি হালোৱা মানুহ, এতিয়া আমাৰ খেতি তাত, গতিকে এই নাওখন লৈ মই এতিয়া দোকানলৈ আহিছোঁ। এতিয়া মানুহ এজন আহিছে, এতিয়া মানুহজন মই উঠোৱে কেনেকৈ আহোঁ? আমিতো মানুহহে, এতিয়া মানুহজন লৈ আহিছোঁ, আপোনালোকে এইখিনি পাইছে, এতিয়া মই কি কৰিম? মোক জেল দিলেওতো উপায় নাই, মই মানুহজন লৈ আহিবই লাগিব। গতিকে মই বস্তুকেইটা নিবলৈ অহাৰ চলত এতিয়া মানুহটো আহিছে, মই মানুহটোক এতিয়াতো পাৰ কৰি দিবই লাগিব। আৰু মোক ক'বলগীয়া এইটোৱে, আৰু চৰকাৰে নিজানো এই আমাৰ এই অট এই মানুহসোপা এতিয়া কেনেকৈ ফটকা আহি নাওখন বন্ধ কৰিছে, আমি কি কৰিম? চাৰিদিন হোৱাৰ পিছত এতিয়া নাওখন ইতিমধ্যে বন্ধ হৈ গ'ল, নিমাতীৰ পৰিৱেশটোৰ ওপৰত লক্ষ্য কৰি। আৰু বিশেষকৈ নিমাতীৰ লগত আমাৰ এই ঘাটবোৰ তুলনা কৰিলে আচলতে সম্ভৱ বুলি আমি অনুমান নকৰোঁ, যিহেতু এইবোৰ আমাৰ হালোৱা ঘাট। গতিকে সাধাৰণ মানুহ ইয়াত পাৰ হ'ব লাগে, আৰু শিক্ষক প্ৰায় শিক্ষক এইপাৰ পৰা আঁতৰগুৰিলৈ যাব লাগে, সদায় অহা যোৱা কৰে, কিন্তু সেই সকলো বঞ্চিত হৈছে। এতিয়া যিসকল তালৈ আগতে গৈছিল সেইসকল তাতে বন্দী হৈ থাকিবলগীয়া হ'ল 3-4 দিন থাকি। ইতিমধ্যে মোৰ ঘৰ দেৰগাঁওতো, গতিকে মই দেৰগাঁৱলৈ আজি নাহিলে নহয় 4 দিনৰ মূৰত। ইতিমধ্যে মই হাতনা এই ল'ৰাজনকে ধৰি পেলাই তেওঁকে হাতে ভৰি ধৰি পেলাই বোলো উপায় মোক পাৰ কৰি দে বুলি কোৱাত তেওঁ মোক পাৰ কৰি দিছে। ইফালে চৰকাৰৰ নিৰ্দেশানুযায়ী দৰঙৰ দণ্ডাধীশ প্ৰভাতী থাউছেনে জিলাখনত এটা ইঞ্জিনযুক্ত নাও অথবা ফেৰীৰ চলাচলত নিষেধাজ্ঞা জাৰি কৰিছে। এতিয়াৰে পৰা মেৰাইন ইঞ্জিন চালিত ফেৰীসমূহত যাত্ৰীৰ বাবে লাইফ জেকেট যোগান ধৰাৰ লগতে সকলো ধৰণৰ নিৰাপত্তা ব্যৱস্থা নিশ্চিত কৰিবলৈ নিৰ্দেশ দিছে দণ্ডাধীশগৰাকীয়ে। ব্যুৰো ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।